জেমিডের পর এবার বাফুফের এক বেলা খাবার উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। ইংল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় করোনা সংক্রমণ এড়াতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে অসহায় মানুষদের আর্থিক সাহায্য দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্টুয়ার্ট ওয়াটকিস। করোনা ক্রান্তি দিয়ে দেশের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছে খেটে খাওয়া মানুষগুলো। একবেলা খাবার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই মতিঝিল পাড়ার দুস্থ ও অসহায় মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কদিন আগেই 300 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমিডে। এরই ধারাবাহিকতায় এবার বাফুফের একবেলা খাবার উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। করোনার প্রকোপে খেলা বন্ধ থাকায় ছুটি কাটাতে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে আছেন ওয়াটকিস। সেখান থেকে এক ভিডিও বার্তায় করোনা সংক্রমণ এড়াতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আমরা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। চিকিৎসকদের নির্দেশনা মেনে চলা উচিত। আশা করি এই সমস্যা আমরা কাটিয়ে উঠব। বাংলাদেশে খুব দ্রুত ফেরার জন্য আমি উন্মুখ হয়ে আছি। করোনার কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষদের আর্থিক সাহায্য দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান স্টুয়ার্ট ওয়াটকিস। দেখুন, বাফুফে যতটা সম্ভব অনাহারী মানুষকে খাবার দেওয়ার পদক্ষেপ নিয়েছে। তাদের এমন উদ্যোগে আমিও যোগ দিয়েছি। অসহায় মানুষদের আর্থিক সাহায্য দিতে বিত্তবানরাও এগিয়ে আসবেন। কঠিন এ সময়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ওয়াটকিস। দীপু, সময় সংবাদ, ঢাকা।